হ্যালো বন্ধুরা, ডিজিটাল মাস্টারমশাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বাংলার শস্য বিমাতে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কত রয়েছে এবং সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করবেন, এর সাথে সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য যে অ্যাপ্লিকেশন আইডি লাগে সেটি আপনি কিভাবে পাবেন, চলুন দেখে নিই। এরপর যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে বাংলার শস্য বিমা টাইপ করবেন এবং সার্চ করবেন। এরপর যে ইন্টারফেস আসবে সেখানে যে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছেন রেড কালারে মার্ক করা রয়েছে, তাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেটি দেখতে হবে ঠিক এরকম। এখানে যে ফার্স্ট অপশনটি রয়েছে ফার্মার কর্নার এবং লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেটি দেখতে হবে ঠিক এরকম। এখানে আপনাকে প্রথমে আপনার ভোটার আইডি নাম্বার এবং ড্রপডাউন বটনের মাধ্যমে যে মরসুমের সেশন চলছে অর্থাৎ খারিফ শস্য এবং রবি শস্য যেটি রয়েছে আপনার সেটি ক্লিক করবেন। তার পরবর্তী যে ইয়ার রয়েছে ফিনান্সিয়াল ইয়ার সেটিকে সিলেক্ট করে নেবেন ড্রপডাউনের মাধ্যমে। তারপর চেক অপশনে ক্লিক করলেই আপনার ডাটা আপনার সামনে চলে আসবে। তো চলুন দেখে নিই। দেখুন, আপনার ডাটা চলে এসেছে। এখান থেকে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশনে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এখানে সমস্ত তথ্য আপনার দেখা যাবে এবং এখান থেকেই আপনি আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটি পেয়ে যাবেন এবং ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে একটি পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।